হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সবাইকে শুভ জন্মাষ্টমী। তো এখন বাজে একটা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, রূপা সুইট লাইফে সবাইকে ওয়েলকাম আর একটা নতুন ব্লগের জন্য। তো এবছর আমার প্রথম জন্মাষ্টমী এইভাবে কাটবে আমি কোনোদিনও ভাবিনি। সত্যি খুব আনন্দ করে মানে পুজোটা দিয়ে দেওয়া হয়েছে, আর আমি একা নয়, সবাই মিলেই আয়োজন করেছে। তো সবাই একসাথে কাজ করা হয়েছে বলে এত সুন্দরভাবে হয়েছে। তো ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না, পুরোটা দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমার ভিডিও তোমরা প্রথমে দেখতে পারো। আর যারা আমার বন্ধু আছো, তারা লাইক দিয়ে ভিডিওটি শুরু করে দিও। তো চলো ভিডিওটি দেখা যাক, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কেমন।
ঠাকুর মশাই ঢুকেছে, তো সেই সময় কারেন্টটা চলে গেছে, যার জন্য একটু অন্ধকার লাগছে। তো অনেক পরে কারেন্টটা এসছে, তো সেজন্য দেখালাম, দেখো ভালো লাগছে। পুজো আরম্ভও করে দিয়েছে, আর ওদিকে দিদা হচ্ছে দুধ খাওয়াচ্ছে।